হেফাজত ওই যে চর মোনায় মোনায় পীর ছির, টাইম নাই টাইম নাই টাইম নাই, এই পীরের ব্যবসা মাজারের ব্যবসা চলবে না। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নেম টিভি ঢাকার পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। হ্যাঁ দর্শক, আপনারা হয়তো অলরেডি বুঝে গেছেন যে কাকে নিয়ে আজকে আলোচনা করব। হ্যাঁ, আমাদের তথ্য প্রতিমন্ত্রী মুরাদ সাহেব, মুরাদ হোসেনকে নিয়ে আজকে কথা বলবো। এই মুরাদ হোসেন বর্তমানে একটি ভাইরাল টপিক। এই মুরাদ সাহেব বিভিন্ন বক্তব্য দিয়ে, রাষ্ট্রবিরোধী ইসলাম বিরোধী বক্তব্য দিয়ে এর আগেও কয়েকবার তিনি ভাইরাল হয়েছেন, কিন্তু কয়েকদিন আগে তিনি আবার আরেকটি বক্তব্যে তিনি বললেন, বিশেষ করে বাংলাদেশের একটি ইসলামিক রাজনৈতিক সংগঠন ইসলামী আন্দোলন চরমোনাইকে নিয়ে এবং হেফাজত ইসলামকে নিয়ে কথা বলেছেন। যে দর্শকরা, তার আগে বলে নেই যে এই হেফাজত ইসলাম, হেফাজত ইসলামের সম্পর্কে আপনারা সবাই জানেন, বিশেষ করে হেফাজত ইসলামের যে একটা শক্তি অবস্থান সে সম্পর্কে কিন্তু আওয়ামী লীগ অলরেডি অনেক আগেই জানে এবং বিশ্ববাসী থেকে শুরু করে বাংলাদেশ সকল জনগণই জানে। হয়তো তাদের বর্তমানে যে সময়ের পরিক্রমায় বিবর্তনে তাদের আজকে এই বর্তমানে দুরবস্থা, হয়তো তাদের রাজনৈতিক নেতারা মৃত্যুবরণ করার কারণেই তাদের এই অবস্থান, কিন্তু তাই বলে তাকে নিয়ে কটাক্ষ করা, তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের তুচ্ছ তাচ্ছিল্য করা আসলে এটা অযৌক্তিক মনে করি। আর বিশেষ করে আমাদের যে একজন মন্ত্রী সাহেব, বিশেষ করে উনি তো মন্ত্রী, হাফ মন্ত্রী, তারও তো একটি শিষ্টাচার জ্ঞান আছে যে কোন রাজনৈতিক দলের নেতাকে কিভাবে মূল্যায়ন করতে হয়। কিন্তু তিনি না করে আবার তিনি আরেকটা বক্তব্য দিলেন যে চরমোনাই কিনে, চরমোনাই টাইম নেই টাইম নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশেষ করে চরমোনাই হুজুরের যে রাজনৈতিক অবস্থান এবং আপনার একটা মানুষের যে গ্রহণযোগ্যতা, সেটা এলাকায় ঘুরলে হয়তো আমি মন্ত্রী সাহেবকে বলবো আপনি আপনার এলাকায় গিয়ে একটু ঘুরুন আশেপাশে, তাহলেই চরমোনাই পীর সাহেবের যে ভক্তবৃন্দ আপনারা দেখতে পাবেন। এই পীর সাহেব চরমোনাই কে? এই যার ডাকে, যার একটি ডাকে মানুষ, লক্ষ লক্ষ কোটি মানুষ জড়ো হয় ডাকা সেই আপনার শাপলা চত্বরে, পীর সাহেব চরমোনাই যেদিন সমাবেশ ডাকেন ওই দিন ঢাকা শহর বন্ধ বন্ধ হয়ে যায়, বিশেষ করে সকল কর্মক্ষেত্র এবং বিশেষ করে রাস্তাঘাট সব ব্লক হয়ে যায়। আর সেই দলটাকে নিয়ে উনি যেভাবে বললেন, তুচ্ছ তাচ্ছিল্য স্বরে, মনে হয় যেন কোনো গ্রাম গ্রাম গায়ের অজপাড়া গায়ের ছোট্ট একটি দল মেম্বর পদপ্রার্থী বা কিছু এই ধরনের একটা, টাইম নেই টাইম নাই। টাইম কার আছে? আপনার আছে মনে হয়? আপনার, আপনি একটি ডাক দেন না, আপনি আপনার এলাকার একটি ডাক দেন, দেখেন কত লোক জড়ো হয় আপনার ডাকে, 100, 200, 500, 1000, 5000, এর উপরে আর আপনি যেতে পারবেন না জনসমর্থনে। আপনি ওই 5000 লোককে জড়ো করতে আপনাকে লক্ষ কোটি টাকা ব্যয় করতে হবে, কিন্তু চরমোনাই পীর সাহেবকে যদি একটি ডাক দেয় একটি টাকাও তার খরচ হবে না, কিন্তু কোটি লোক জড়ো হবে ওই শাপলা চত্বরে, বাংলাদেশের আনাচে কানাচে থেকে ছুটে আসে বাংলাদেশের রাজধানীতে, বরং তার কোনো টাকাই খরচ হয় না। এটা কিসের জন্য? এটা কি বলে জনপ্রিয়তা? এটা কি বলে সমর্থন? বঙ্গবন্ধুর কি যখন সমর্থন ছিল, যার জন্য মানুষ জীবন দিতে প্রস্তুত ছিল, লক্ষ হাজার হাজার মানুষ যার একটি কথাতে মানুষ ঝাঁপিয়ে পড়েছিল স্বাধীনতা যুদ্ধে এবং 1971 সালে, কিন্তু আপনি ডাক দেন, আপনার ডাকে কয়েকজন লোক পড়ে? পড়বে না, কারণ আপনার জনসমর্থন তলানিতে, কোনো জনসমর্থন নাই। যেটুকু সমর্থন আপনি দেখতেছেন আপনার চারপাশে ঘুরঘুর করতেছে কিছু লোক, ও সব লোকগুলো শুধু কিছু পাওয়ার জন্য ঘুরতেছে, আপনার জনসমর্থন আপনাকে কেউ ভালোবাসতেছে না। অতএব আপনি যেটা মনে করতেছেন ইসলাম বিরোধী বক্তব্য দিয়ে এবং বিভিন্ন ইসলামের বিরুদ্ধে উদ্ভট কথা বলে আপনি যাদেরকে খুশি করতেছেন আসলে তার সংখ্যা নিচক কম, কিন্তু আপনি যাদেরকে অবমূল্যায়ন করতেছেন, যাদেরকে অসুখী অখুশি করতেছেন, তাদের সংখ্যা লক্ষ লক্ষ কোটি মুসলমান বাংলাদেশের, সেই লক্ষ কোটি মুসলমানকে আপনি অখুশি করে কিছু মুষ্টিমেয় নাস্তিককে খুশি করার জন্য আপনি বক্তব্য দিয়ে থাকেন বিভিন্ন, দেখা যায় মিছিল মিটিং বিভিন্ন মন্দিরে উদ্বোধনকালে আপনি মুসলমানদেরকেই
কটাক্ষ করেন। আপনি রাষ্ট্রধর্ম ইসলাম মানে না, অথচ আপনি একজন মুসলমান। আপনার সম্পর্কে সেই আমাদের ঢাকার মেয়র সাঈদ খোকন সাহেব যথার্থই বলেছিলেন। অতএব আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যে এই ধরনের যারা এন্টি ইসলাম হিসেবে কাজ করে, বিশেষ করে যারা ইসলাম ধর্মকে, মাননীয় প্রধানমন্ত্রী আপনি একজন মুসলমান, আপনার বাবাও ছিল মুসলমান, শেখ মুজিবুর রহমানের বাবাও ছিলেন একজন মুসলমান, দাড়িওয়ালা লোক, নামাজি, ধার্মিক, অতএব সেই আপনার ধর্মকে কটাক্ষ করতেছে আপনাদের কিছু মন্ত্রীরা, কিছু এন্টি ইসলাম যারা হিসেবে কাজ করে ওই সকল সুশীলরা, অতএব এদের লাগাম আপনি টেনে ধরুন। এদের লাগাম যদি আপনি টেনে ধরতে না পারেন তাহলে আপনার জনসমর্থন অনেক অংশেই কমে যাবে। এই সকল লোকগুলো আপনার বন্ধু নয়, এরা আপনার শত্রু। অতএব এদেরকে চিহ্নিত করুন এবং তাদেরকে আপনার দল থেকে বহিষ্কার করুন। অতএব দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।